আমরা লুঙ্গি পরে বেরিয়ে পড়ছি। এই এখন বাজে রাত্রি কটা একটু দেখা দাও ঘড়িতে, পরো ঘড়িটা। তবে খাবার খাদ্য সব সুষম খাচ্ছি, কিন্তু যেটা হচ্ছে আমাদের ঘামের মধ্য দিয়ে সমস্ত কিছু ঝরে যাচ্ছে, আমরা লবণ ঝরে যাচ্ছে, আমরা রাখতে পাচ্ছি না ধরে। এই যে আমাদের চেহারা দেখতে পাচ্ছেন। তবে আপনারা যদি কলকাতায় আসতে চান তাহলে আলাদা করে জলের একটা বাজেট ধরে রাখবেন। তো শান্তিপূর্ণভাবে ঘুমানো কাকে শান্তি বলে, ঘুমানোর সময় যে শান্তিটা যদি কলকাতায় অনুভব করতে চান তাহলে অবশ্যই ফুটপাতে ঘুমাবেন। আপনাদের জন্য আমি কিন্তু এটা একদম ব্লগটা করে দিচ্ছি ফুটপাতে ঘুমানোর জন্যই। এই যে ফুটপাতে যারা দেখতে পাচ্ছেন, আমরা ঘুমানোর জন্য এসেছিলাম, আমরা ঘুমানোর জন্য এসেছিলাম, কিন্তু এখন ঘুমাতে পারছি না কারণ আমরা অতটা এক্সপার্ট নই ঘুমানো। মানে বর্তমান যা পরিস্থিতি কলকাতায়, আমাদের কাছে আইফোন রয়েছে না, আমরা ঘুমালে পরে বাল পিছন থেকে নিয়ে চলে যাবে, আমরা টেরও পাবো না। আমাদের ঘুম পরে দেখা গেল আমাদের মোবাইল নেই বা লুঙ্গি নেই, কোনো কিছু নেই, তাই আমরা ঘুমানো এখনও অতটা এক্সপার্ট হয়ে নেই ফুটপাতে। তবে আপনাদের বলে রাখছি, আপনারা যদি ঘুমোতে চান অবশ্যই আইফোন নিয়ে আসবেন না, আইফোন নিয়ে আসবেন না, এবং না না অবশ্যই অবশ্যই, আর সঙ্গে আপনাদের দুটা খাদেম রাখবেন, ঠিক আছে। এই যে একটা দাদাকে দেখা যাচ্ছে, উনি রয়েছেন, হ্যাঁ কোচবিহার, কোচবিহার থেকে।